আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওরিবান চলুন আজকের ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখিনি রহমান রাহিম সুতরাং তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসাবে পাঠালাম তুফান পঙ্গপাল, উকুন ব্যাং ও রক্ত তার পরেও তারা অহংকার করল আর তারা ছিল এক অপরাধী জাতি আর যখন তাদের উপর আজাব পতিত হল তখন তারা বলল হে মুসা আমাদের জন্য তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যে ওয়াদা তোমার সাথে করেছেন সে অনুযায়ী যদি তুমি আমাদের উপর থেকে আজাব সরিয়ে দাও তাহলে অবশ্যই আমরা তোমার প্রতি ইমান আনব এবং অবশ্যই তোমার সাথে এ বডি ইসরায়েলকে পাঠিয়ে দেব জি এরপরে দেখুন প্রিয়ভতারাম তা হলো অতঃপর যখনই তাদের উপর থেকে আজাব সরিয়ে নিতাম কিছু কালের জন্য যা তাদের জন্য নির্ধারিত ছিল তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতো প্রিয়ভতারাম চলুন আজকের আয়াতগুলোর শব্দে শব্দে বিস্তারিত জানার চেষ্টা করি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং দেখতে থাকুন এভাবেই আমরা কোর আর একদিন বুঝে পড়তে পারব যে না হামা দুহুয়া আলা রুসোলি হিল করিম আর অউজু বিল্লা হি মিনাসিত জিমস বিল্লা হিরো হামানি রাহিম রবি শ্বহালি সদ্রীয় শেলিয়াম রি ওয়াহালুলকদাম মিলিসানি এফ অহু অওলি রবি জিন্দী আর ইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম যারা নতুন প্রথম দেশে বিদেশে ক্লাসে জয়েন করেছে সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকাল আল্লাহ খায়রান প্রিয় মহতরাম আপনারা জানেন যে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের এ পর্যন্ত আসা আমরা বিস্তারিত আলোচনা করছিলাম সেই মুসা আল্লাহিসাল্লামের ব্যাপারে এছাড়াও সেই পিছন থেকে আপনারা চিন্তা করুন এক থেকে আমরা নয় পর্যন্ত পর্যন্ত আমরা এসেছি আপনারা সাথে থাকুন এইভাবে আমরা ইনশাআল্লাহ দেখতে দেখতে আমরা গোটা কোর আনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি আসুন আমাদের সাথে শরীর হন জি আজকের আয়র শুরু করার পূর্বে দুটি কথা না বললেই নয় তাহলে প্রিয় মহতারাম আপনারা জানেন যে সেই ফেরাউনের জাদুকরদের সাথে সংঘটিত যে ঐতিহাসিক ঘটনা ঘটলো সেই থেকে মুসা আল্লাহ দীর্ঘ সময় যাবৎ মিশরে অবস্থান করেছিলেন এবং সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শুনান এবং সত্য ও সরল পথের দিকে তাদেরকে আহ্বান করছিলেন এ সময় আল্লাহ তালান সেই মুসা আল্লাহ সাল্লামকে নয়টি নিদর্শন দান করেছেন নয়টি নিদর্শনের মধ্যে প্রথম দুটি হলো গিয়ে সেই সাপ যেটা লাঠি সাপ হয়ে গিয়েছিল আর দ্বিতীয় হলো হাতে তার শুভ্র আলোপ প্রতিফলিত হতো যখন বগলের ভিতর থেকে বের করতেন এই দুটি তারপরে কিন্তু আর নিদর্শন ছিল গত ক্লাস আপনাদের মনে আছে যে তাদেরকে দুর্ভিক্ষ দিয়েছিলেন আল্লাহ সেই তাদের শস্য ক্ষয়ক্ষতির মাধ্যমে তখন তারা মুসা আল্লাহ সাল্লামের কাছে বলেছিল যে তোমাদের আরবের কাছে এটা আমাদের জন্য দোয়া করো যাই হোক এরপরে দেখুন আজকেও যে আয়াতগুলো আসছে তার ভিতরে কয়েকটি কয়েকটি সেই নিদর্শনের কথা চলে আসছে যে আসুন সেই নিদর্শনগুলো শুনি এবং প্রত্যেকটা জিনিসই এই আপনার এগুলো যে এসেছে সেই ফেরাউনের সম্প্রদায়ের উপরে যে বিভিন্ন রকমের আজাব যে আলোচিত হয়েছে উদ্দেশ্য হলো যে মুসা আল্লাহ সাল্লামের সাথে তাদের পাকা পাখি ওয়াদা করলো এ পর্যায়েও যে তারা এই আজাব থেকে মুক্তি পেলে তারা মুসা আল্লাহি সাল্লামের উপর ইমান আনবে মুসা আল্লাহিস্লাম দোয়া করলেন ফলে তারা যেই যেই আজাব থেকে মুক্তি পেল কিন্তু আসলে কি হলো রেজাল্ট কিন্তু সে যে জাতির উপর আল্লাহ আজাব চেপে থাকে তাদের বুদ্ধি বিবেচনা জ্ঞান চেতনা কোনো কাজেই আসে না কাজেই এই ঘটনার পরেও আজাব থেকে মুক্তি পেয়ে এরা আবারও সেই নিজেদের হটকারিতায় আঁকড়ে বসল এবং ইমান আনতে তারা অস্বীকার করলো আসুন আমরাও সেই এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের উপরে যেন আমাদের বুদ্ধি বিবেচনা চেতনা যেন আমাদের মৃত না হয় চেতনা যেন জাগ্রত হয় যাতে করে আমরা সে আল্লাহমুখী হতে পারি সব সময় আল্লাহর হুকুম মতো চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো অভিযান করুন আমিন প্রিয় মহতরাম দেখুন আজকের আয়াতগুলো ফা অত্তপর সুতরং আর সালনা আমরা পাঠালাম না মানে আমরা আরসাল তো আমি পাঠালাম আরসাল তুমি পাঠালে আরসাল না আমরা পাঠালাম কি আলাইহিম তাদের উপরে কি পাঠালাম তুফান দেখেন তুফান বাংলা কিন্তু মিল আছে বাংলায় আমরা ফ্লাট বা প্লাবন বা বন্যাকে আমরা কোনো সময় তুফান বলি আর এই তুফান কথাটা কিন্তু আরবি ভাষা অতঃপর আমরা পাঠালাম তুফান ফ্লাট বন্যা হয়েছিল সেই বিষয়ে এরপরে কি পাঠালেন আল্লাহ ওয়া এবং আল খরদ সরি জারাদ জারাদ মানে কী ভাই জারাদ হলো পঙ্গপাল 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 পাঠাচ্ছেন আপনারা জানেন যে বাংলা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে মাঝে মাঝে এই গত কয়েক বছর আগেও ভারতে পঙ্গপালের সেই বিশাল ঝাঁকে 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 পঙ্গপাল এসেছিলো তো রকম সেই ফেরাউনের সম্প্রদায়ের কাছেও আল্লাহ সেই প্লাবন বন্যা যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বন্যা হয়েছে পঙ্গপাল এরপরে আরেকটা জিনিস হলো গিয়া ওয়াল কুম্বাল এই কুম্বাল কথাটা হলো উকুন লাইস দেখেন কয়েকটা জিনিস এই উকুন অর্থাৎ যদি পঙ্গপালের বা উকুনের এমন পাঠিয়েছেন আমাদের দেশেও তো এখন উকুন আছে বা পঙ্গপালা আছে। কিন্তু তখনকার সময় উকুন পঙ্গপাল মানে এত পরিমাণে ছিল যে বিছানায় যেত খালি উকুন আর উকুন 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 খাওয়ার টেবিলে বসতো উকুন এখানে যেত উকুন বইয়ের টেবিলে উকুন পড়ার টেবিলে উকুন হাঁটতে চলতে বসতে উপ অফিসে ব্যবসা বাণিজ্য এভরি সব জায়গায় উকুন পঙ্গপাল ছিল মানুষের জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল মানুষের স্বাভাবিক জীবন তারা করতে পারতো না এই হলো গিয়ে তাদের মধ্যে আল্লাহ এই পঙ্গপাল উকুনের চাপিয়ে দিয়েছিলেন জি তো দেখুন এই যে কয়েকটা শব্দ আছে এই যে জারাত বা ওই যে কুম্বাল এগুলো হচ্ছে নতুন নতুন শব্দ এগুলো বারবার আসবে না এ নিয়ে আর টেনশন করা দরকার নেই এই কারণে এগুলো দু একটা শব্দ কোরআনে এসছে যে আজাবে কথা বলতে জি এরপর যখন আরও কি পাঠিয়েছিলেন আল্লাহ তখন সেই ফেরাউনের জাতিকে ওয়া অর্থাৎ ব্যাঙ্ক ব্যাং দিয়েছিলেন অ্যান্ড দা ফ্রক্স এই ব্যাংক কি ভাই ওই যে আগেই বলেছি ব্যাংক ওই যে ওদের জীবন জীবনযাত্রার ভিতরে সেই বিছানায় যেত ঘুমাতে যাইতো খালি ব্যাংক বালিশের নিচে ব্যাং এই যে লেপের নিচে ব্যাং খাটের নিচে ব্যাং এই ব্যাংক ওই ব্যাঙ্ক পুরো ঘরের ভিতরে ব্যাংক যেখানে যায় পাতিলের ভিতরে ব্যাঙ্ক খাবার ভিতরে ব্যাঙ্ক এই ব্যাং ব্যাংক ব্যাং মানে এই রকম দিয়ে ওদেরকে অতিষ্ঠ করেছে এবার কি দাম রক্ত এভরি হয়েয়ার রক্ত খালি রক্ত আর রক্ত পানি যেখানে পানি দেয় মনে করেন আজকে যদি আপনার বাসার ট্যাপ অন করেন ট্যাপ অন করার সাথে যদি ট্যাবের ভিতরে পানির পরিবর্তে রক্ত আসে কেমন অবস্থা হবে বলেন ভাই চিন্তা করেন এই রকম যদি আবার আকাশ থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পানি আসবে পানি পরিবর্তে যদি খালি আকাশ থেকে রক্ত বৃষ্টি আসে কি অবস্থা সারা দেশে ঘাটে মাঠে বন্দরে প্রান্তরে শুধু রক্ত আর রক্ত তো রকম নিদর্শনগুলো দেখিয়েছিলেন যাতে করে ওরা সাবধান হয় অহংকারী না করে সীমা অতিক্রম না করে এইভাবে আল্লাহ সোমান তালা তাদেরকে এই রকম নিদর্শন দিয়েছেন আয়াতিন নিদর্শন স্বরূপ এগুলো বিভিন্ন স্বরূপ দিয়েছিলেন মুফাসালাতি মুফা ফাসালা কিন্তু ফাসসালা ফসলা মানে একদম ক্লিয়ার ক্রিস্টাল স্পষ্টভাবে ফয়সলা করার জন্য আসলে ওরা সেটা সাবধান হয় নাই ওরা সাবধান হয় নাই আল্লাহ বলছে ফা অতএব বা তবুও ইস্তাক বা রু ইস্তা মূল সত্যি করা তারপরও তারা তাকাব্বরি করেছে অহংকার করেছে বাট দে ওয়ার ছু অ্যারো গ্যান্ট প্রিয় মহতারাব কারণ বলতেছে আল্লাহ ওয়া কানু আর তারা ছিল কমান কমান মুজরিম অপরাধী জাতি আসলে ওরা ছিল একটা অপরাধী জাতি এই জন্য অহংকার করেছে তারা আল্লাহর হুকুমত চলেনি প্রিয় এই ঘটনাগুলো সে হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ সম্লাহ আমাদেরকে বর্ণনা করতেছে এখন আপনার আমার ভাববার বিষয় আমাদের সময় কি এখন কোনো বিপর্যয় আসতেছে সাবধান করার জন্য আর বিপর্যয় আসার পরেও কি আমরা কি সাবধান হয়েছি জি চতুর্দিকে তাকিয়েই দেখেন চতুর্দিকে একটু তাকিয়ে দেখেন না ভাই গত কয়েকটা বছর আগে গত কয়েক বছর এত বড়ো এক মহামারী আল্লাহ গোটা পৃথিবীকে নাড়া দিলেন সেই মহামারী দিয়ে সেই মহামারীর হওয়ার পরেও কি আমরা সাবধান হয়েছি কই হই নাই তো এরপরেও দেখুন এই যে আশেপাশে বিভিন্ন দেশে কিভাবে ভূমিকম্প কিভাবে বন্যা প্লাবন কিভাবে সেই দাবানল তুষার বৃষ্টি তুষার ঝড় সাইক্লোন সারা পৃথিবী বিভিন্ন জায়গায় নাড়া দিচ্ছে আল্লাহ কই তারপরেও কি আমরা আল্লাহর প্রতি ইমান এনে পরিপূর্ণভাবে কি হয়েছি আসলে আমাদেরকে হইতে হবে ভাই কোরআন যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন দেখিয়েছেন আপনাকে আমাকে পছন্দ করে আপনাদেরকে অতএব কি এখন সাবধান হতে হবে এবং এই দিনই কাজটা করতে হবে চালিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমি এরপরে দেখুন ওয়ালাম্মা ওয়া এবং লাম্মা মানে যখন এবং যখন হয়ে নিবার ওয়া ওয়া কা মানে পতিত হওয়া পতিত হল আলাই হিম তাদের উপরে শাস্তি কোনো প্রকার প্ল্যাগ তাদের উপরে পতিত হতো এই রকম ধরো শাস্তি এই ধরনের কোনো যে কোনো কিছু এই ধরনের ব্যাঙের শাস্তি এই যে রক্তের শাস্তি উকুনের শাস্তি পঙ্গবলের শাস্তি এইগুলোর মাধ্যমে যখনই ওদের উপরে পতিত হতো কলু তখন তারা বলতো ওই যে সেই ফেরাউনের দল বল তথা তার অনুসারীরা বলতো ইয়া হে মুসা উদু লানা উদু একটু দোয়া করো লানা আমাদের জন্য আহা আমাদের জন্য দোয়া করো রব্বিকা তোমার রবের কাছে হে মূষা আমাদের জন্য একটু দোয়া করো তোমার রবের কাছে যাতে এই উকুনের যন্ত্রণা থেকে একটু নিস্তার পাই এই ব্যাঙের যন্ত্রণা থেকে আর থাকতে পারি না এই রক্ত আর রক্ত চতুর্দিকে এই পঙ্কপাল এই থাকতে পারি না এই রকম বিভিন্ন সময় আল্লাহ সেই সময় দিয়েছিলেন কিন্তু তারা এভাবে দোয়া করতে যাই হোক প্রিয় মতরা আপনারা যারা নতুন নতুন ভাইবান আছেন অবশ্যই খেয়াল করবেন যে কালার কোটের দিকে এই যে লা না আমাদের জন্য খেয়াল করেন লা জন্য মানে আমাদের তা লি আমার জন্য লানা আমাদের জন্য লাকা তোমার জন্য লা তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য আবার দেখেন এখানে আলাই হিম তাদের উপরে আলাই হিম আলাই আলাই না আমাদের উপরে আলাইকা তোমার উপরে আলাইকুম তোমাদের উপরে এইভাবে দেখুন ভাই একটু খেয়াল করেন কলু তারা বলল কলা সে বলল খেয়াল করছেন জি ওয়াকা প্রতিত হলো কা উ তারা পতিত হলো ঠিক আছে তবে তু আমি পতিত হলাম এইভাবে কিন্তু ভাই খেয়াল করেন এরপর দেখুন দোয়া করতে বলছে কি ব্যাপার বলছে আর ওরা বুঝাই দিচ্ছে এই শোনো মুসা ওই যে বিমা ওই বিষয়ে যা অ্যাকর্ডিং টু আহিদা ওয়াদা করেছেন ইন দাকা তোমার কাছে তোমার রব যে তোমার কাছে ওই যে ওয়াদা করছিলো না হ্যাঁ ওরা যদি ইমান আনে বা ওরা যদি ভালো হয়ে যায় তাহলে ওদের উপর থেকে শাস্তি উঠাই দেবো এই দেবো সেই দেবো এইরকম ওয়াদা তোমার রব তোমার কাছে করছিল না ঠিক ওইভাবে আমাদের জন্য দোয়া করো লা ইন লা মানে অবশ্য ইন মানে যদি অবশ্য যদি কাশাফতা তুমি সরিয়ে দাও কাশাফা কাঁসাফা মানে ভাই সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া বুঝতে পেরেছেন তাই লিফট করা কাশাফতা অবশ্য তুমি যদি আমাদের উপর থেকে এই বিপদ আপদ মুসিবত সরিয়ে দাও আন্না আমাদের থেকে আন্না মানে আমাদের থেকে সরিয়ে দাও কি মানে কি এই যে শাস্তি এই যে বিভিন্ন প্রকারের আপদ বিপদ মুসিবত এইগুলোর থেকে যদি তুমি আমাদের উপর সরিয়ে দাও তাহলে কি করব দেখেন তাহলে ওরা কি প্রমিস করতেছে লা অবশ্যই মিনান না মিনা ইমান আনবো আমরা ইমান আনবো এই যে প্রথমে মানে কি ভাই লাম হলে গিয়া অবশ্যই অবশ্যই অর্থ ব্যবহার করা হয় বা নুনের উপর তাকিত নুনের উপর তাস দিলে কি ভাই মাস্ট অর্থে ব্যবহার করা হয় যাই হোক অবশ্যই অবশ্যই কিন্তু আমরা ইমান আনবো লাকা তোমার উপরে লাকা তোমার উপরে আমরা অবশ্যই ইমান আনবো এভাবে ওরা প্রমিস করতেছে আর একটা কাজ করবো কি এই যে তুমি আমাদের কাছে রিকোয়েস্ট করছিলে যে বানি ইসরায়েলদেরকে যাদেরকে আমরা দাস দাসী হিসাবে বানিয়ে রেখেছি এদেরকে তোমার সাথে দিয়ে দেবো এটা হলো তোমার স্বত্রীয় লোক ঠিক আছে ও আর একটা কাজ করবো লা মানি অবশ্যই নূর সিলান্না আমরা পাঠাবো আরসালা পাঠানো নু মানে আমরা আমরা পাঠাবো নুনের উপর তাসদিত হলো গিয়া মাস্টারদের ব্যবহার করা হয় নুনে তাকিদ বলা হয় আর আমরা অবশ্যই অবশ্যই পাঠিয়ে দেবো অ্যান্ড উই সেন্ড মা কা মা মানে সাথে মানে তোমার তোমার সাথে মা তোমাদের সাথে মা না আমাদের সাথে মাই আমার সাথে মাহু তার সাথে মাহুম তাদের সাথে এই যে দেখুন তোমার সাথে অবশ্যই পাঠিয়ে দেবো কাকে বাণী ইসরায়েলা এই বানি ইসরায়েলকে ইসরায়েলের সন্তানদেরকে তোমার কাছে আমরা পাঠিয়ে দেবো তোমার সাথে দিয়ে দেবো কন্টিনিউশন করবে না শুধু আমাদের উপর থেকে এই বিপদাবদ মুসিবতগুলো একটু সরিয়ে নাও এইভাবে তারা মুসা আলাহ সাল্লামকে ভাই রিকোয়েস্ট করেছিলেন প্রিয় মহতারাম আসুন আমরা এভাবেই কোরআনকে একটু বোঝার চেষ্টা করি কোরআনের শব্দে শব্দে বিভিন্ন অক্ষরের ভিতর থেকেই নয় প্রত্যেক শব্দের ভিতর থেকে নয় অক্ষরের ভিতর থেকে আমরা অর্থ বোঝার চেষ্টা করি তাহলেই আপনি কোরআন বুঝতে পারবেন কোরআন আপনার সাথে কথা বলবে আর এই কোরআন আপনার জন্য একদিন হেদায়েতের উপকরণ হিসেবে থাকবে আপনার সেই কবরে যখন আমরা যাব তখন কোরআন আমাদের জন্য সুপারিশ করবে যে আসুন ভাই কোরআন সাথে লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন এরপরে দেখুন প্রিয় মহতারাম তাদের উপর থেকে যখন এই বিপদ আপদ মুসিবত সরিয়ে দিয়েছেন আল্লাহ তারপর কি তারপর কি তারা ইমান আনছে তারা কি ঠিক ঠিক কাজ করছে দেখুন আল্লাহ বলতেছেন ফালাম্মা অতঃপর যখন বাটোয়েন কাশাফ না আমরা সরিয়ে দিলাম ওরা কাশাফা করতে চেয়েছিল হ্যাঁ দূর করতে চেয়েছিল আমরা সরিয়ে দিলাম ওই লিফটেড আন হুম আন হুম হোম আন হতে বা থেকে হুম মানে তাদের তাদের থেকে আন হুম তাদের থেকে আনহু তার থেকে আনকা তোমার থেকে আনকুম তোমাদের থেকে আন্না আমাদের থেকে জি আনহুম তাদের থেকে আমরা সরিয়ে দিলাম রিজ্জা রিজ্জা মানে সেই শাস্তি সেই আপদ বিপদ মুসিবত যখন তাদের উপর থেকে সরিয়ে দিলাম ইলা মানে পর্যন্ত আজাল মানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম হুম তারা দেই বি বালি গু হু বালিগা পৌঁছানো যাতে করে তারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে পৌঁছতে পারে অর্থাৎ হয়তো তাদেরকে কোনো একটা টাইমের জন্য ঠিক আছে এই টাইমের জন্য তাদেরকে উপর থেকে বিপদাবদ মুসিবত উঠিয়ে দিলেন অথবা এই টাইম পর্যন্ত তাদেরও ওই বিপদাবদ থাকবে এরপরে এটা সরে যাবে এই রকম একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিয়ে আল্লাহ আল্লা তালা তাদের উপর থেকে সেই বিপদাবদ মুসিবত উঠিয়ে দিলেন এরপরে তারা কি করলো জি ভাই এরপর তারা কি করলো ইজা যখন হুম মানে তখন তারা তখন তারা যখন তখন ইজা শব্দ অর্থ যখন বা তখন তখন হুম তারা মানে কি ভঙ্গ করা না ইয়ান কুসুর তারা ভঙ্গ করলো কি অঙ্গিকার ভঙ্গ করলো যে অঙ্গিকার অঙ্গীকার সাথে করেছিল সেই অঙ্গীকার তারা ভঙ্গ করলো আরে কি এটা তো ন্যাচারাল এগুলো আসে যায় বিপদ আপদ এই আর কি এভাবে কথা বলা আজকে দেখেন না আমাদেরও সমাজে বিভিন্ন সময় বিভিন্ন জন কথা বলে আরে এটা তো ঝড় বৃষ্টি বাদল বন্যা সাইকলন এগুলো ন্যাচারাল এগুলো হবে আমরা এগুলোর মোকাবেলা করবো এই করবো সেই করবো এইভাবেও তারা কথা বলে কিন্তু আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য যাতে করে আমরা ইমান আনি আমরাও আল্লাহমুখী হয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে বোঝা আর তফিক দান করুন আমিন আমিন প্রিয় মহাতারাও এবার আমরা দ্বিতীয়বারে চলে এসেছি এবার আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শিখবো আর ছোট্ট কুইজ দ্য কুইটল প্রেমহতরাম চলুন আজকের আয়াতের কয়েকটা শব্দ পেয়েছি ভাব সে ভাবগুলো নিয়ে আলোচনা করছি তা হলো আপনারা জানেন যে প্রত্যেকটা ভাষারই ভার্ব বা ফেল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভার্বটা যদি এর রূপান্তর যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার সেই ভাষার সেই শব্দগুলো ধরতে অনেক সহজ হবে এই আমাদের এই যে দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে আমরা যে আলোচনা করে থাকি সেটা মূলত ভার্ব নিয়ে ও আমাদের এই আয়াতের ভার্ব নিয়ে আর ভার্বের কালার হলো বেগুনি কালার ভার্বের কালার কী ভাই বেগুনি কালার আর এই একটা ভার্ব দেখেন কতগুলো রূপে রূপান্তরিত হয় এই ভার্বগুলি বুঝতে পারলে তাহলে আপনার কোরআন ফোঁজ অনেক সহজ হবে কিন্তু অন্য অন্য যে শব্দগুলো আছে নাউন এবং অ্যাডজেটিভ এগুলো তেমন কোনো রূপান্তর হয় না নাউন মনে করা যে শুধুমাত্র হতে পারে নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল হয় এ পর্যন্ত আবার দেখেন অ্যাডজেকটিভ যেগুলো সেগুলো হয় সুপারলেটিভ হয়ে যায় এই হলো কি মূল একটু পার্থক্য যাই হোক চলুন ফা মানে অতএব আর সাল না অতীতকাল না কিন্তু পিছনে চলে আসছে এই জন্য না এই জন্য আমরা এ না মানে কি আমরা তা আর সালা মানে প্রেরণ করা আর না আমরা প্রেরণ করেছি বা পাঠিয়েছি আলাইহিম তাদের উপরে তা আংসালা সে নাজিল করেছে কিরিয়ার কত নম্বর ফর্ম চার নম্বর ফর্ম ক্লিয়ার চার নম্বর ফর্ম অতঃপর আমরা পাঠিয়েছি বা নাজিল করেছি এই যে আরসালামানি পাঠানো আরসাল্লামানি প্রেরণ করা বা পাঠানো তাহলে ইউঝিলু ইউর ছিলু তা আরসালা এখান থেকে আরসালা সে পাঠিয়েছে আরসালু তারা পাঠিয়েছে আমি পাঠিয়েছি তাহলে কী হবে আরসাল তু তুমি আরসাল তা আমরা পাঠিয়েছি আরসাল না তোমরা পাঠিয়েছো আরসাল তুম জি এইভাবে দেখতে থাকুন আর বাকিটা নিজেরা চেষ্টা করুন জি এরপরে দেখুন যে শব্দটা বেশি সেটা হল ক্রীড়ার দশ নম্বর ফর্ম দশ নম্বর ফর্মটা আমরা অনেকবার কোরআনে আসছে অহংকার করা অহংকার করা ইস্তাক বারা মানে কীভাবে অহংকার করা এই যে ক্রিয়া দশ নম্বর সে অহংকার করেছে আর এই ইস্তাকবার সাথে যখন ও যোগ করেন ইস্তাক বারু মানে তারা অহংকার করেছে ইস্তাক বারু তারা অহংকার করেছে তাহলে এখন বলেন আমি অহংকার করেছি তু যোগ করেন ইস্তাক বার তু ইস্তাকবার্তা ইস্তাকবার ইস্তাকবার তুম জি আশা করি বুঝতে পেরেছেন এইভাবে দেখুন প্রত্যেকটা দেখেন সে অহংকার করে বা করবে বিরু সে কি অহংকার করে আস্তাকু লা আর যে করে মুস্তাকবীর জি এরপরে দেখুন প্রিয়মতের নাম তা হলো ওয়াক ক মানে কোনো কিছু সংগঠিত হওয়া বা কোনো কিছু পতিত হওয়া এই অর্থে ব্যবহার করা হয় ওয়ালাম্মা আর যখন ওয়াকা পথিত হলো সংগঠিত হলো আলাইহিম তাদের উপরে মানে কোনো শাস্তি দেখুন তো ওয়াকা করতে আসছে ক্রিয়ার দুই নম্বর ফর্ম ফাতাহা গ্রুপে ফাতাহা সে জয় করেছে বা খুলেছে ওয়াকা সে পতিত হয়েছে ইয়ফতাহু দেখেন ইয়ফতাহু আর কি ইয়াকাউ হ ইফতাউ ইয়াকাউ ইয়াকাউ জি এই যে খেয়াল করুন এবারে আ ইফতাউ আ ইয়া কাউ ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় মত পড়লো সামিয়া গ্রুপে আসছে আ আহিদা আহিদা সে ওয়াদা করেছে বিমা আহিদা ইন দা বিমা আহিদা ইন দেখা যা তোমার কাছে ওয়াদা করা হয়েছে বিমা মানে যা কিছু আহিদা ওয়াদা করা হয়েছে ওয়াদা করেছে ওয়াদা করেছে ইয়াহাদাহু ইয়াহাদ ইয়া আহাদু ইয়া আহাদু খেয়াল করেন সামিয়া আহিদা ইয়াসমাউ ইয়াহাদু পার্থক্য বা মিল্ট কোথায় আছে জবরে জবরে জেরে জেরে আবার জবরে জবরে আবার ঠিক সেই রকম এই জন্য বলা হয় ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দল ক্রিড়িয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলের রূপ রূপ হলো প্রথম রবেশ জবর পরেরটা যে তারপরটা জবর সামিয়া গ্রুপ সামিয়া গ্রুপ ইয়াসমাউ জি তাহলে এখন দেখুন এই যে আহিদা আহিদা ওয়াহিদা হ্যাঁ আহিদা ক্লিয়ার বাকিটা চেষ্টা করেন আ আহিদা ইয়া আহিদা ক্লিয়ার এভাবে চেষ্টা করুন এরপরে দেখুন প্রি মহতারাম যে শব্দটা নিয়েছি সেটা হলো অনেকগুলো কিছু শব্দ নতুন নতুন আমরা পেয়েছি যেমন কাশাফা এই কাশাফ তা কাসাফ তা হ্যাঁ এই যে দূর করা কোনো কিছু দূর করা বিদরিত করা অপসরণ করা এইটা মানে সেই যে মুসা সালামের সময় যে বিভিন্ন আমি গত ক্লাসে বলেছি সরি যে কয়টি আপনার সেই নিদর্শন আলাদা দিয়েছিলেন তা নয়টি নিদর্শন নয়টি নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন ছিল ভাই ফার্স্ট হলো সেই লাঠি থেকে সাপ হয়ে গেছিলো তারপরে হাত বগলের ভিতরে বের করলে শুভ্র আলো বের হয়েছে দুই নম্বর ক্লিয়ার তিন নম্বর হলো গিয়া তাদের উপরে সে বিপদ আপদ মুসিবত দিয়েছিলেন যে আপনার তাদের ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে এরপরে এই পাঁচটা হলো গিয়ে আমরা আজকে ধারাবাহিক পেলাম যে ব্যাং তারপরে রক্ত তারপরে উকুন তারপরে এই যে তুফান পঙ্গপাল এইভাবে আর লাস্টের যে নিদর্শন অন্যতম নিদর্শন সেটা আপনারা সামনে পাবেন তাহলে কি তাদেরকে ডুবিয়ে মারা হয়েছিল তো রকম নয়টি নিদর্শন কিন্তু মুসা আল্লাহ সাল্লামের সময় দেখানো হয়েছিল তারপরেও সেই জাতি কিন্তু ইমান আনে নাই আজকে দুনিয়াতে আমাদের নিদর্শন কিন্তু অনেক চলে আসছে ভাই আমাদের কাছে নয়টা নিদর্শন না আজকে যারা আপনারা আছেন দুনিয়াতে যে কত বছর আমরা এক একজন হায়াতে বেঁচে আসি অনেক বছর বছরকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হায়াত পেয়েছি কিন্তু আমরা কিন্তু অনেক নিদর্শন আল্লাহর পেয়েছি নয়টা গুনে গুনে শেষ করা যাবে না আমরা অনেক নিদর্শন পেয়েছি এই নিদর্শনগুলো পেয়ে কি আমরা কি সংশোধন হয়েছি আমরা কি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছি এটাই কিন্তু প্রশ্ন যাই হোক প্রিয় মতাম আজকে যে এই স্লাইডের ভিতরে একটা কুইজ দিচ্ছি তা হলো কাশাফতা তুমি দূর করো দরাবা গ্রুপের খেয়াল করেন দরাবা সে আঘাত করেছে কাশাফা সে দূর করেছে আর দেখুন ইয়াক শিফু সে দূর করে বা করবে ঠিক সিমিলার আর একটা শব্দ পেয়েছি সিনোনিম শব্দ যাকে বলা হয় ইংরেজিতে না ঝা এটাও সে দূর করেছে ইয়ানঝিউ সে দূর করে বা করবে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো আমি দূর করেছি তুমি দূর করেছো সে দূর করেছে আমরা দূর করেছি তোমরা দূর করেছো তারা দূর করেছে এই বা দিয়ে আপনারা শব্দ তৈরি করবেন আশা করি উত্তরগুলো বুঝতে পেরেছেন দয়া করে কমেন্টস বক্সে করুন জি এরপরে যখন প্রিয়া যে শব্দটা পেয়েছি তা হলো না সরা গ্রুপে সে সাহায্য করে আজকে কিন্তু দেখেন আমাদের ক্লাসে ম্যাক্সিমাম শব্দগুলো এসছে ক্রিয়ার এক নম্বর ফর্ম থেকে ম্যাক্সিমাম এসছে কী ভাই ক্রিয়ার এক নম্বর ফর্ম আর প্রথমটা আসছে চার নম্বর ফর্মে আর এরপরে পেয়েছিলাম দশ নম্বর ফর্মে বারা এই অধিকাংশ শব্দ কিন্তু ক্রিয়ার এক নম্বর ফর্মে কোরআনের অধিকাংশ শব্দ ক্রিয়ার এক নম্বর ফর্মের এক থেকে দশটা যে দল আছে এই দলের ভিতরে চলে আসছে অধিকাংশ শব্দ এই জন্য একটু খেয়াল করে যদি ক্লাসগুলো করতে পারেন ইনশাল্লাহ খুব দ্রুত কোরআনকে বুঝতে পারবেন যাই হোক না সরা সে সাহায্য করলো না কাসা সে অঙ্গীকার ভঙ্গ করলো বা অঙ্গীকার ভঙ্গ করেছে ইয়াং সে সাহায্য করে বা করবে ইয়ান কুসু সে অঙ্গীকার ভঙ্গ করে বা করবে ক্লিয়ার তাহলে ওরা কি করছে তারা অঙ্গীকার ভঙ্গ করেছে তারা তাদের উপর থেকে বিপদ আপদ সরিয়ে দিয়েছে আল্লাহ না আমরা সরিয়ে দিলাম আমরা দূর করে দিলাম তাদের উপর থেকে রিজ্ঞা শাস্তি এরপর তারা কি করলো নাকাসা করলো ইয়াং কুসু আহুম হু ইজা হুম ইয়াং কুসুম ইয়াং কুসুমে তারা ভঙ্গ করলো তো কুসু সে ভঙ্গ করেছে আমি ভঙ্গ করি করি বা করব। আমি ভঙ্গ করি আংকুসু তুমি তাংকুসু সে ইয়াং কুসু আমরা নাং কুসু তোমরা তাংকুসু না তারা হলো ইয়াং কুসু না ভঙ্গ করে বা করবে এটা বর্তমান কাল আচ্ছা অতীতকাল করি তাহলে এটা নাকাসা সে ভঙ্গ করেছে নাকাসু তারা ভঙ্গ করেছে নাকাস্তু আমি ভঙ্গ করেছি নাকাস্তা তুমি করেছো নাকাস না আমরা করেছি তারপরে তুম তোমরা ভঙ্গ করেছো এই যে একটু সূক্ষ্ম পার্থক্য পার্সোনাল প্রণয়ন পাস্ট ফর্ম পার্সোনাল প্রণ প্রেজেন্ট ফর্ম বর্তমানকালে এই পার্সোনাল প্রণয়নটা হয় শব্দে প্রথমে লেগে থাকে আর অতীতকালে এই পার্সোনাল হয় শব্দের পিছনে লেগে থাকে এই দুটো হলো গিয়ে সূক্ষ্ম পার্থক্য এই দুটো জিনিস যদি আপনারা বুঝতে পারেন তাহলে কোরআন বুঝতে অনেক সহজ হবে কারণ এই দুটো জিনিস কিন্তু বাংলা বা ইংরেজিতে নাই বাংলা ইংরেজিতে একই জিনিস পার্সোনাল প্রণয়ন কিন্তু আরবিতে হলো দুই ধরনের দুইভাবে আসে জি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আল্লাহ আমাদেরকে বোঝার মানার তফিক দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবাহতাল আপনাদের সবাইকে উত্তম উত্তম জাদা দান করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পথে পরিচালিত করুন আমিন আমিন সুবাহ আসসালাম আলাইকুম আরহামি আবার